অনেকদিন ধরেই তো আপনি আমার কাছে থাকতেছেন, আজকে বিগত 15 বছর ধরে আপনাকে ছাড়তে মন চায় না। আপনি চলে গেলে তো আসলে আমার অনেক কষ্ট লাগবে, কি করব করোনার মধ্যে স্কুল খুলতেছে না। আপনি আপাতত দেশে গিয়ে কাজ করতে থাকেন, স্কুল খুললে আমি আপনাকে ডাকবো, ফোন দিয়ে ডাকবো। হায় রে, কতদিন ধরে এই চাচা আমাদের মাঝে ছিল, বিগত 15 বছর ধরে, আজকে এই করোনার জন্য স্কুল বন্ধ, চাচাটাও লাস্টে আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদের এই সমস্যা দূর করে। 15 মাস ধরে স্কুল বন্ধ, শিক্ষক শিক্ষিকা তো গেছেই অনেক আগেই, লাস্টে কাকাও ছিল চলে গেল গ্রামের বাড়িতে। দেখি আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, বাবাটা একটু বসো, আমি রান্না করে যাই, বাজারটা তুলে আসি, আর তোমার জন্য খাবারটা রেডি করি। ওকে, আচ্ছা ঠিক আছে, বসো, আসতেছে। বাবা যাও, তুমি লেখাপড়া করো গিয়ে, স্কুলে না গিয়েও লেখাপড়া হয়, সুন্দর করে লেখাপড়া করবা, ঠিক আছে, যাও। সামনের দিকে আর হবে না, আমরা কি করবো বলো? এগুলো তো বাচ্চারা বুঝে না, বুঝে কতদিন চালানো যায় ভাবে বলো দেখি। স্কুলের ব্যবসাটা আসলে আর করা হচ্ছে না, সামনের দিকে দেখি কোনো ভালো চাকরি পাচ্ছি নি, হলে স্কুলটা ছেড়ে দিব। কিছু একটা করো বাচ্চাদের, আমি আর আসলে নিতে পারতেছি না এসব সত্যি এভাবে। বাড়িওয়ালা কি এসেছিল? হ্যাঁ, উনি আমাকে অনেক কথা শোনায় গেল, অনেক কিছু বুঝাইলাম আমি, কিন্তু সে মানতে চাচ্ছে না। দেখি কি করা যায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এভাবে যদি চলে তাহলে কিভাবে থাকবো আমরা? আর 15 মাস হয়ে গেল, স্কুল খোলার কোনো ই নাই, আর এরকম যদি চলতে থাকে তাহলে আমরা কিভাবে বাঁচবো? আর আমরা শুধু এই যতটুকু পারি এটাই তো চালাচ্ছি, আর এটা যদি না চলতে পারে তাহলে আমাদের সংসার বা বাচ্চা কাচ্চার ভবিষ্যৎটা কি বলতে পারো? দেখবো কি করবো, এতদিন তো দেখলাম স্কুল চলতেছে না, তো দেখি বিকল্প কোনো ব্যবস্থা আছে কি না। আমার বন্ধু আজকে আসবে, আসলে তার কাছে আমার কথাটা খুলে বলবো। সরকার বারবার কথা দিয়েও কথা রাখতেছে না, বারবার কথা দিচ্ছে যে এই তারিখ থেকে স্কুল খুলবে, আবার খুলতেছে না। শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দিছে, আমরা কিভাবে বাঁচবো এতদিন যদি স্কুল বন্ধ থাকে? সেটাই, কিছু একটা তুমি করো। দেখি আগামীকাল যাব। বাবা, আজকে গরুর গোস্ত আনিনি, আগামীকাল আনবো বাবা তোমার জন্য গরুর গোস্ত। গরুর আজকের মতো কষ্ট করে খাও।
তুমি গরু গোশ দিয়ে খাবা? দেখছো ছেলে কি বলে? আচ্ছা এভাবে এভাবে করে কি দিন চলে তুমি বলো? দেখো তুমি তো বুঝতে পারতেছো আজকে 15 মাস ধরে স্কুল বন্ধ, এত গরু মাংস করো না, এখন যাই পড়তে বসতে হবে তোমার, ঠিক আছে? তুমি দেখো না আমরা অভাবে আছি অনেক। হ্যাঁ তো আমাদের স্কুল বন্ধ হয়ে গেছে, সরকার বন্ধ করে দিয়েছে, তো আমরা এখন কিভাবে চলবো বলো? আমাদের তো এখন একটু বুঝে শুনে চলতে হবে বাবা। আর ইনশাল্লাহ তোমার জন্য গরু গোশত আনা, তোমার বাবাকে বলে দিছি আনবে। হ্যাঁ যাও, মন খারাপ করো না, আমার লক্ষ্মী সোনা, যাও বাবা, যাও ঘুরতে বসো, যাও। শুনলে তোমার ছেলে কি বললো? আই নাও লিস্ট অনুসারে বাজারগুলো নিয়ে আসবা। ছেলে গরুর মাংস খেতে চাইছে, আমি তো বাবা হিসেবে অবশ্যই চেষ্টা করব তার আবদার পূরণ করতে। যাক দেখা যাক কি হয়। শুনো আমরা বড় মানুষ, আমরা বুঝি সরকার এরকম উল্টাপাল্টা করতেছে, স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে, এগুলো তো আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু বাচ্চারা তো এগুলো বুঝবে না সরকার। আর এইভাবে যদি হয় তাহলে তো বাচ্চাদের খাওয়ানো মানে খুব কষ্টকর হয়ে যাচ্ছে বাঁচানো। শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের যেন এই দুঃখ কষ্ট দূর করতে চায়, তাহলে অতি শীঘ্রই স্কুলগুলো খুলে দিলে আমাদের এই সমস্যার সমাধান হবে। ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে তুমি করো, তাহলে আমি একটু আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। একি তোমরা দুজন কি করতেছো এখানে? পড়তে বসতে বসছিলাম, আর এইভাবে পড়া রেখে যদি এখন শুয়ে বসে খেলো কাজ হবে? হ্যাঁ আর খাওয়ার সময় তো গরু গোশ খুঁজো, ভালো মন্দ খুঁজো, পড়াশোনা করতে ইচ্ছা করে না? মাত দিব কিন্তু, উঠো, বাবা দেখলে বকবে, বুঝছো? এত কষ্ট করে বাবা, আর তোমরা এরকম করাই যে কিন্তু পিচ্ছিটাও ফোন নিয়ে নিয়ে এমন করতেছে। ফোন ধরতে নিষেধ করছি না, নিষেধ করছি? আবার মাথা ঝুলাচ্ছে, হ্যাঁ নিষেধ করছি। তো কেন ফোন ধরছো? লিখতে বলছিলাম, হাতে লেখা শেষ হয়েছে তোমার? বাবাকে বলতেছে বাবু গরু গোশত নিয়ে এসো, আর এখন পড়তেছো না, বলবো বাবার কাছে বিচার দিব? যাও মা, স্কুল খোলা নাই তো এখন পড়ালেখা ইচ্ছা করে না। ইচ্ছা করে না করতে হবে তো, জানি না স্কুলও বা কবে খোলে। ঠিক আছে পড়ো, দাও ফোনটা হাতে দাও আমাকে, পড়তে বসো বাবা। কি ব্যাপার সাব্বির নাফিস, পড়তেছো তো ঠিক মতো? হ্যাঁ পড়তেছে। ওরা পড়ালেখা করতেছে ঠিক মতো? হ্যাঁ ঠিক মতো বুঝবে। শুনেছি মোবাইল টিপতেছে নাকি, খালি সারাদিন মোবাইল টিপে বসে বসে পড়ালেখার নাম নেই। এটার জন্য তো বকা দিলাম, কিন্তু কতদিন আর বকা দিয়ে রাখবো, স্কুল তো খুলে না, এটা তো সত্যি কথা আছে, ক্লাস না করলে পড়তেও ভালো লাগে না বাসায়। আসলে বউ আজকে দেখা যাচ্ছে প্রতিটা ছাত্র ওই মোবাইল টিপতেছে আর গেমস খেলতেছে, গেমসের মাধ্যমে তাদের চোখগুলোও সমস্যা হচ্ছে, এটা কি করা যায়? পুরনো পড়াশোনাও বন্ধ হয়ে যাচ্ছে, সব ভুলে যায়। এটা আসলেই বারবার খালি শিক্ষামন্ত্রী সময় দিচ্ছে আর খুলে না। আমরা মনে করতেছি যে অতি শীঘ্রই যদি শিক্ষামন্ত্রী স্কুল না খুলে দেয় তাহলে বাচ্চাগুলো সবাই নষ্ট হয়ে যাবে, মানসিক প্রতিবন্ধী হয়ে যাবে তারা, ঘর থেকে বের হতে পারছে না, খেলাধুলা করতে পারতেছে না। ঠিক আছে ঘর সামলানোর দায়িত্বটা তো আমার, তাহলে আমি দেখতেছি ওদের দুজনকে। আর তুমি একটা কাজ করো, তুমি কিন্তু লিস্ট অনুসারে বাজারগুলো নিয়ে আসবা, বলে দিলাম কিন্তু। ঠিক আছে ভুল করো না, আর যদি পারো গরু গোশত কিন্তু নিয়েই আসবা। আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে আসো। তারপরে আব্বু আসার সময় কিন্তু আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবা। আমার জন্য
আচ্ছা আনবো, আচ্ছা ঠিক আছে যাও আমার জন্য। বোকা ছেলে পড়ো, তাহলে আমি রান্না করে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা বাবারা যাই। চা দিন লাল চা ভাই, আমারটা চিনি ছাড়া লাল চা দিন। ভাই একটু বসেন, আমার তো লিগার ছাড়লাম তো, আর কাপগুলো একটু পরিষ্কার করতেছি। জোরে বলেন ভাই, কাজে শিক্ষক ছিল, এখন যেহেতু প্রায় 1.5 বছর ধরে স্কুল বন্ধ, এখন বউ পোলা বাইন নেওয়া তো কষ্টে আছে, এই জন্য চায়ের দোকান দিছে। লজ্জার কিছু না, কর্ম করে খাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম, ঠিক আছে চাটা খাই চলাম। সরোয়ার ভাই চা দেন এক কাপ। কোথায় যাচ্ছেন? পরে যান চা খেয়ে যান, আসেন নামেন নামেন চা খেয়ে যান, আসেন ভাই। বন্ধু অনেকদিন ধরে দেখা হয় না তোমার সাথে, আসেন বসেন। কবে থেকে এই দোকান দিচ্ছেন? হ্যাঁ বাদশা ভাই, করোনার পর থেকেই পরে এই দোকানটা খালি পাইছি আমার এক বন্ধুর, পরে চায়ের দোকানটা দিছি। বাস্তবে তো কী করবো, স্কুলও বন্ধ, টিউশনও নাই, ভাবলাম যে টাকা পয়সা তো হাতে নাই যে অন্য কোনো ব্যবসা নিজে করবো, তাই ভাই সামান্য ওই চায়ের দোকানটা দিছি আর কি, বেঁচে থাকার জন্য ভাই, এই আর কি। হ্যাঁ এই সময় আপনি দোকান দিয়েছেন কারণ অনেক স্কুল মাস্টারের স্কুলগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে এবং বাচ্চাদেরও স্কুলে পাঠাচ্ছে না, বেতনও দিচ্ছেন না। দেখেন শরীফুল ভাই কি অবস্থা আমাদের মাস্টারের, জাতির শ্রেষ্ঠ সন্তান। শিক্ষামন্ত্রী বারবার আমাদেরকে আশ্বাস দিচ্ছে স্কুল খুলবে, স্কুল খুলবে বলে আমাদেরকে স্কুল খোলা হচ্ছে না ভাই। দেখেন আজকে স্কুল মাস্টারের কী কাহিনি, একজন স্কুল মাস্টার হয়ে সে চা বেচছে, চা বিক্রেতা। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হলো স্কুল মাস্টার, সেই হিসেবে এখন স্কুল শিক্ষকরা কী করতেছে এটা জানা উচিত। শিক্ষামন্ত্রী বারবার আমাদেরকে সময় দিচ্ছে, 15 মাস ধরে আমরা এই স্কুলগুলো বন্ধ রেখেছি, মনে করছিলাম এই জুনের 13 তারিখে স্কুল খুলে দিবে, তারপরও কিন্তু আমরা এই বুঝতে পারতেছি না যে তারা খুলবে। তা আমরা এমন অবস্থায় কী করব? আমার অনেক স্কুল মাস্টারগুলো আছে, কেউ চায়ের দোকান, কেউ আছে চিকেনের দোকান দিছে, কেউ অটো চালাচ্ছে। আজকের এই সময় আসলে আমরা কী করে খাবো আমরা বুঝতে পারতেছি না। উনি তো খুব সাহসী উদ্যোগ নিয়েছে, অনেক শিক্ষকরা তো আছে লজ্জায় রাস্তাঘাটে, মানে কোনো কর্মই করতে পারতেছে না, খুব বিপদে আছে। তো এখন সরকার যে সিদ্ধান্ত দেয় আমাদের তো কী করার আছে, সেদিকেই চেয়ে থাকতে হবে। যারা এরকম সারোয়ার স্যারকে আমি সাধুবাদ জানাই যে উনি লাজ লজ্জা বাদ দিয়ে উনি একটা পেশায় নিয়োজিত হয়েছে। তো যারা আসলে কিছু করতে পারতেছে না তাদেরও কিছু করা উচিত, নিজের জীবন ধারণের জন্য তো অবশ্যই, বেঁচে থাকার জন্য কিছু করতে হবে। জি আনোয়ার তোমার অবস্থা কী এখন? আরে দোস্ত কইও না, সেই শুরু থেকেই তো মানে খুলে খুলে আসায় ধরে রাখছি, ভাড়া দিচ্ছি। তোমার ভাবি বলে যে স্কুল ছেড়ে দাও, কিন্তু স্কুলটা তো আমার সন্তানের মতো না, এটা ছেড়ে যাবো কোথায়। তাই এখন ধার দেনা করে করে ভাড়া দিয়ে ধরে রাখতেছি নামটাকে বাঁচানোর জন্য।
দোস্ত, আমি তো আমারটা বললাম, তোমার তো আমার চেয়ে আরো বড় অনেক শিক্ষক, তুমি কি সিদ্ধান্ত নিলে তোমার স্কুল কি করবে? আসলে আমি তো আসলে বেতন দিয়ে বাড়িওয়ালা খালি বারবার আমাকে টাকাটা দিচ্ছে, 10-15 লাখ টাকা জমে গেছে, তো বাড়িওয়ালা দিতে পারতেছি না। তবে ইতিমধ্যে বাড়িওয়ালা বললো যে ভাই আর তো সহ্য হয় না, আমার তো চলতে হয়, আপনি স্কুলটা ছেড়ে দেন। তো আমি অনেক কথার মধ্যে তাকে বুঝিয়ে রাখছি যে আর কিছুদিন সহ্য করেন, সরকার তো বলছে 13 জন স্কুল খুলে দেবে, যদি সরকার আমাদেরকে একটু সাহায্য প্রণোদনা দিত তারপর আমরা এই স্কুলগুলো রাখতে পারতাম, সেটাও তো দিচ্ছে না। তাহলে এখন টাকা জমতেছে, বাড়িওয়ালা তো আমাদেরকে খালি বারবার সময় দিয়ে রাখবে না। আর আমি মনে করতেছি যে এতদিন ধরে স্কুল বন্ধ, তো আমি একটা চাকরি নিয়েছি দোস্ত 15,000 টাকা বেতনে, তো আমি একটু, আমরা তো মধ্যবিত্ত সন্তান, তো একটু ভালো খেতাম, ভালো বাসায় থাকতাম, এখন 5,000 টাকা রুম ভাড়া নিয়েছি, তারপরও চলতেছে না। বউ এখন বাচ্চা পোলাপান অনেক অতিষ্ঠ হয়ে গেছে, যে মাংস খেতে চায়, মাংস আনতে পারি না, তা কী করবো আমি, দেশে হারা, এখন স্কুল ছাড়বো না রাখবো চিন্তা করছি। আসলে বন্ধু তোমার কষ্ট শুনি না, কষ্টই লাগলো, তোমার আমার অবস্থা তো একই। তো যাই হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, উনি যদি অন্তত শেষ সময়েও আমাদের দিকে একটু তাকায়, তাহলে অন্তত আমাদের এই সন্তানতুল্য স্কুলগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। তো যাই হোক, আরেকদিন দেখা হবে, আসি ভাই। এই যে চায়ের কাপটা, শরীফ সাহেব বন্ধু আসি। বন্ধু তুমি এখন একটা কাজ করো, এখন একটা চাকরি নিয়ে ওই যে আক্তারকে চিনো না, হ্যাঁ আক্তারের কাছে যে আমার কথাটা বললো, তোমাকে একটা ব্যবস্থা করে দিবে, আর পরবর্তী স্কুল খুললে তুমি তোমার পজিশনে চলে আসবে ইনশাআল্লাহ, আশা রাখি। ঠিক আছে তাহলে বন্ধু, আক্তারের কাছে জি স্যার, আপনার করুণ অবস্থা দেখে আমারও খুব খারাপ লাগছে, আমরাও আসলে আজকের এই সময় খারাপে আছি, দোয়া করেন যাতে এই সমস্যাগুলো দূর হয়ে যায়, কেউ আর এই চার দোকান আর ইয়ে থাকবে না, যদি এই মাসের মধ্যে স্কুল খুলে দেয় তাহলে আমরা আগের পেশায় চলে যাবো, অভিভাবকরা চায় এখন পড়াতে। ঠিক আছে, ওকে আল্লাহ। ভাই ইলিশ মাছ 1 টাকা, এক পিসি আছে, আপনার সন্তানই তো পড়ান যে স্কুলে, সেই স্কুলে আপনি টাকা দিচ্ছেন, কষ্টে আছেন, আমরাও তো কিনতে পারি না, ব্যস্ত পারি না, আমরাও কষ্টে আছি, তা আপনিও টাকা দিচ্ছেন না, তাহলে সেই অবস্থায় আমরা যে চলতেছি এটাই বড় ব্যাপার, কিভাবে চলতেছি এখন সরকার আমাদেরকে দেখতেছেন না, যে স্কুল মালিকরা কিভাবে চলতেছে একটু দেখে আসি, এত দামে নিতে পারবো না, দেখি আমি অন্য কিছু মাছ খাওয়া সম্ভব না, আমার পক্ষে এত সম্ভব না, 200-300 টাকা নিয়ে আসছিলাম, মনে করছেন যে ইলিশ মাছ কিনতে পারবো ছোটো সাইজ। ভাই দেশি মুরগির কেজি কত? দেশি মুরগি তো নাই ভাই, আছে কক মুরগি, কত করে কক হইলো ভাই? 210 টাকা কেজি ভাই। কম হবে না? না ভাই কম হবে না, না থাক। ফার্মের মুরগি কত করে? ফার্মের মুরগি ভাই 140 টাকা ভাই।
কি অবস্থা মাস্টার সাহেব? ভালো আছেন? জি আছি ভালো। লিচু কত করে আপনার? লিচু 400 টাকা। লিচু খুব ভালো। ছোট বাচ্চাটা লিচু খাইতে চাইছে, স্কুলও বন্ধ ভাই। আপনি কি বাকি দিবেন? না ভাই, আপনার আগের টাকাই পাই, আগের টাকাই দেন না ভাই। এখন ভাই বাকি দেওয়া হবে না। এই মাসে শিক্ষামন্ত্রী বলছে স্কুল খুলে দিবে, খুললে অভিভাবকের কাছে টাকা পাবো দিব ভাই। যাই আপনি স্কুল খুললেন তখন এই টাকা নিয়ে দিয়ে খাইয়েন, এখন আর বাকি চাইন না ভাই, বহুত টাকা বাকি। দেখেন না দোকান খালি হয়ে গেছে। স্কুল খোলার সম্ভাবনা আছে ভাই, আপনি চিন্তা করেন না, আজকের মতো দেন। বাচ্চাটা খাইতে চাইছে, একটা টাকাও নাই পকেটে। না ভাই বাকি দেওয়া যাবে না। দেখি আরেকজন দেয় নাকি ভাই। আনারস কত করে রে ভাই? 90 টাকা জোড়া। কল্পনাহীন দাম। স্কুল মাস্টার হয়ে এখন ভালো জিনিস খেতে পারতেছি না ভাই। আর ভালো জিনিস দাম 10 টাকা বেশি। এই কালাম মাস্টার কোথায় যাচ্ছেন? আরে স্যার যে আসুন, কেমন আপনি? ভালো। কী ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? না স্যার, আপনার স্কুল না চালাতেন, স্কুল কী হয়েছে? স্কুল তো স্যার বন্ধ স্যার, বন্ধ। শিক্ষামন্ত্রী তো বলছে কিছুদিন পরে স্কুল খুলে দেবে। না স্যার, এটা তো কোনো ভরসা নাই স্যার। আপনি আপাতত একটা ব্যবসা করতেন, কোনো সেলসম্যান বা ইয়ের একটা ব্যবসা তো চলতেছে। অনেকে কিন্তু কেউ সেলসম্যান হয়েছে দোকানের, কেউ চিকেনের দোকান দিছে, কেউ অটো চালাইতেছে। তা আপনি এরকম একটা ব্যবসা নিয়ে দিতেন স্যার? আমি তো টাকাও ঠিক আছে। কামাল মাস্টার বসি, কথা বলি, খাই আর কথা বলি। মাস্টার সাহেব আপনারা কোথায় যাচ্ছেন? স্যার আসলে কি আমি যে স্কুলটার দায়িত্ব ছিলাম না স্যার, বিল্ডিংটাও সারিয়ে দিচ্ছি, সব মাস্টার চলে গেছে স্যার। আর অভিভাবকরাও বেতন টেতন দেয় না, কারণ বিল্ডিং মালিক নেই। আমি টাকা কইছে দিব স্যার। আমিও সিদ্ধান্ত নিয়েছি স্যার যে আমি স্কুলটা ছেড়ে দিয়ে দেশেই চলে যাই। আর কী করবো স্যার বলেন? কিছু তো বলারও নাই স্যার। আর অভিভাবকরা টাকা দেয় না, বাড়ির মালিক খালি মাস গেলে পাই ভাড়া দাও ভাড়া দাও, নাম টাকা পাবো কত? এই হয়েছিল স্যার আমার পরিস্থিতি, আমি দেশের দিকে চলে যাচ্ছি। কোনো একটা চাকরি পেলেন না এই টাইমের মধ্যে স্যার? অনেক জায়গায় চেষ্টা করছি স্যার, পার্ট টাইম করা যায় কিনা, কোনো জায়গায় তো কিছু পাইলাম না স্যার। কী করবো স্যার, কোথাও কোনো কাম পাইছি। দুঃখের বিষয় আবার স্যার, বললাম গ্রামে যা দিয়ে কিছু করা যায়, কী করবো স্যার বলে। আসলে আমারও একই অবস্থা, মনে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই স্কুল মাস্টাররা একটু সমস্যার মধ্যে আছে। 15 মাস ধরে যেহেতু স্কুল বন্ধ, আমিও একটা জব নিছি, মাত্র 15,000 টাকা বেতন, এই বেতনে চলে না। কারণ ঢাকা শহরে ভাড়া দিতেই হয় 8,000 থেকে 10,000 টাকা। তো স্কুল যখন চলছিল একটু ভালো থাকছিলাম, এখন আমি 5,000 টাকা রুম ভাড়া নিছি, আসলে বাচ্চা সন্তান ওখানে মানুষ হচ্ছে না। এমন অবস্থায় আমারও একই আপনার মতনই ঘটবে কিছুদিন পরে। কেমনি কী করব এলে গেছে স্যার? আমি চিন্তা করছি না, আর এটি থাকা সম্ভব না। মান সম্মান তো এমনি নাই, মান সম্মান আরও চলে যাবে, অত আগেই আমি সব বুঝাই বুঝে দিছি, গিয়ে চলে গেছি। কী করব বলো? আচ্ছা রফিক স্যার আপনি কী করতেছেন? আমিও কী করুন ভাই, আমিও এখন দেশের চিন্তা ভাবনা করতেছি। তারপর দেশের যে পরিস্থিতি ভাই, কোনো কাজকর্ম নাই, কোনো ইয়া নাই, এখন দেশে যে দেখি কৃষি কাজ টাজ করে কোনোরকম জীবনটা বাঁচাইতে হবে। এখন আপনারও গল্প শুনলাম, অনেকেরই শুনেছি। আসলে যদি তাড়াতাড়ি স্কুল না খুলে অনেক মাস্টারই ঝরে যাবে, বিভিন্ন পেশায় চলে যাবে।
সেটাই এখন আমাদের এটি নিজের চিন্তা নিজেই করতে হবে, বাঁচতে হবে। চলো কান্না কেন? তাহলে মাস্টার সাহেব উঠি চলি, ফোন দিয়েন মাঝে মধ্যে। কত বিল ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। সাগর ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? সাগর ভাই আমাকে 5 কেজি চাউল 2 কেজি আটা দেবেন। ভাই আগের টাকায় তো পাই না আমি, আপনাকে আগে প্রায় 12-13 মাস আগে বাকি নিয়েছেন, সেই টাকায় তো এখনো পাই না, তো আপনার নতুন করে আবার বাকি কীভাবে দেবো? সাগর ভাই বাল বাচ্চা খুব সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি, নিয়ে তাদেরকে নিয়ে স্কুলের বেতন তো অভিভাবক দিচ্ছে না, আপনারা তো জানেন আপনি নিজেও একটা অভিভাবক, আপনার টাকাও নিয়ে আমাকে ঘুরাচ্ছেন, তাহলে এভাবে কীভাবে আমাদের এই সংসার চলে? তাই স্কুল আপনার স্কুলই বন্ধ, তো আমি কীভাবে আপনাদের টাকা দেবো? তারপর আপনি বাকি নিয়েছেন 1 বছরের বেশি হয়ে গেছে, সেই টাকা দেন না, আবার নতুন করে কীভাবে আপনারা বাকি দেবেন? আপনি জানেন 15 মাস ধরে স্কুল বন্ধ, আমরা কীভাবে চলতেছি এখন পর্যন্ত এলাকার জনপ্রতিনিধিও এসে আমাদেরকে খবর নেয়নি যে এই কিন্ডারগার্টেন স্কুলের মাস্টাররা কেমন আছে। আপনি বাকি দেন, আপনি আমার অভিভাবক পেয়ে যাবেন, স্কুল খুলে দিতে পারে এই মাসের মধ্যে, আমার বাচ্চা নিয়ে তো চলতে হবে, জানেনই তো আমি এই আরামবাগে ছিলাম ভালো একটা অ্যামাউন্ট দিয়ে, এখন ছোটোখাটো একটা রুম নিচ্ছি ভাই, একটা ছোটোখাটো চাকরি নিয়েছি, এখন সেই হিসাবে চলতে হচ্ছে, কিছু বাকি দেন আমি আপনাকে দিয়ে দিই। ভাই জান শোনেন, এই দোকানটা অনেক টাকা বাকি আছে, যারা ঢাকাতে চলে গেছে, যারা বাসা বাড়িছে, বাসা ভাড়া ছাড়া আমাদেরকে না বলে তারা চলে গেছে, এরকম অনেক কমসে কম এই লকডাউনতে শুরু করে এই লকডাউন পর্যন্ত প্রায় 3 লাখ টাকার মতো আমাদের এরকম আউট হয়ে গেছে, কোনো টাকাই পাচ্ছি না। এখন আমরা দোকান যে চালাবো সেই পুঁজি আমাদের নাই, আপনারা সহযোগিতা করবো, সহানুভূতি করবো, কিন্তু আমার তো থাকতে হবে ভাই, আমি তো আপনার মতো একজন। ঠিক আছে ভাই, বাকি দিলেন না দেখি। যাক আলহামদুলিল্লাহ, দেখেন ভাই আমি সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে। জাকির মাস্টার দেখি না কি এখানে কি করেন আপনি? এটা তো আমার কি বলেন কি করব, স্কুল এই লকডাউনে স্কুল চলতেছে, সরকার আমাদের বাসায় রাখছে, আমরা তো মনে করেন যে না খেয়ে অবস্থা খারাপ, এই জন্য কি করবো, বাঁচার জন্য এখন এটা দিচ্ছি, এটা থেকে সংসার চালাচ্ছি কোনো রকম করে। চলতেছে আপনার এটা দিয়ে? মোটামুটি ভাই, স্কুল তো একদম পঙ্গু করে দিচ্ছে, সরকার লকডাউনও ফেলে কোথাও লকডাউন নাই, সব জায়গায় চলতেছে শুধু স্কুলেই করুন, এখন আমাদের স্কুল না চালালে তো আমরা খাবো কি করে? আমি তো আর করতে পারবো। জানেন আমার কি অবস্থা হয়েছে, আমি পূর্বে মার্কেটে একটা দোকানে সেলসম্যান হিসেবে চাকরি নিচ্ছি 15,000 টাকা বেতনে। কি করবো ভাই, আমাদের সরকারি অনেক ভাড়া একটু বেশি ছিল, 5,000 টাকা রুম ভাড়া নিচ্ছি, এখন এভাবেই চলতেছে, আমাদের স্কুলগুলো যদি একটু আগে খুলে দেয় তাহলে মনে হয় আমরা বাঁচতে পারি, নাহলে আমাদের বাঁচন নাই। জাকির স্যার আমাদের অনেক শিক্ষক কি করবে, এই যে অটোরিকশা চালাচ্ছে, তরকারি বিক্রি উঠতেছে, তারপর আমরা কি করবো, বাঁচার জন্য তো আমাদের করতে হবে। সারা দেশে লকডাউন চলতেছে ঠিক আছে, সারা দেশে কিন্তু এই করোনার মধ্যে সব কিছু চলতেছে, সরকার আমাদেরকে এই স্কুলগুলো যদি খুলে দিত তাহলে আপনারা আমি সকল সারা দেশের শিক্ষকরা কিন্তু একটু ব্যস্ত, এখন যে সমস্যা সবাই অন্য অন্য পেশায় চলে যাচ্ছে স্যার। ভাই আমাদের কথা হচ্ছে এক হলে আমাদের কিন্ডারগার্টেন স্কুলকে সরকার বাঁচিয়ে রাখুক, আর নাহলে একবারে বলুক যে কিন্ডারগার্টেন স্কুল আর চলবে না, একবারে বন্ধ করে দেবে, তাহলে আমরা অন্য পেশায় চলে যাই, কিন্তু এইভাবে দিনের পর দিন ভর্তি এই স্কুল অমুক তারিখে খুলবে, স্কুল 30 তারিখে খুলবে, 13 তারিখে খুলবে, এখন আবার শুনতেছি যে 30 জুন পর্যন্ত ছুটি বর্ধিত করলো, এত ছুটি বাড়াচ্ছে, এর চেয়ে বড় প্রজ্ঞাপন জারি করুক যে কিন্ডারগার্টেন সহ সকল স্কুল প্রতিষ্ঠান একবারে বন্ধ, তাহলে হয় কি আমরা পেশা চেঞ্জ করে ফেলতে পারি, এই যে এখন এই পেশায় আসছি টুকিটাকি করে খাচ্ছি, কিন্তু এই দিক দিয়ে আমাদের স্কুল ভ্রমণের ভাড়া বাড়তেছে,
4-4.5 লাখ টাকার মতো ঋণ হয়ে গেছি আমি স্কুল ভবনের বাড়িওয়ালা প্রতি নিয়ে তো বলতেছে ভাড়া দেওয়ার জন্য, পারতেছি না বিদায়। এখন বিভিন্ন জায়গা থেকে লোন উঠায়া স্কুল চালাচ্ছি, সেই লোন দিতে পারতেছি না দেখে আজকে এই ফুটপাতে দোকান দিয়ে পড়ছি। স্কুল টিচার হিসেবে এখন চটপটি ফুসকে বেচতেছি, এখন কী করবো বাসা ভাই? আপনি এক সময় কত ভালো অবস্থায় দেখছি, এখন আপনারও নাকি জব নিছেন, আর কী করার? খুবই ব্যাড নিউজ জাকির স্যার, জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা আমরা আজকে ফুসকা, কেউ অটো চালক, কেউ সেলসম্যানই করতেছে স্যার। দোয়া করেন এই দুর্ভোগ কেটে যাবে ইনশাল্লাহ ভাই, ওই আশাই তো বসে আছি, স্বপ্ন দেখতেছি। তাহলে জাকির স্যার আপনি দুঃখ কষ্টের কথা শুনলাম, আসবো মাঝে মধ্যে। না স্যার, থ্যাংক ইউ, আমাদের দুঃখ কষ্টের কথা সব সময় শুনতে আসবো আপনার। আসেন, ভালো লাগবে ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালাম। স্কুলে পড়ে এটা তো ধরাই যাবে না, ধরলেই টাকা চাবে। স্কুল থেকে ফোন দিছে, ফোনটা ধরো, ওদেরকে টাকা দিতে হবে না। বসো, স্কুল থেকে ফোন আসছে, ধরা যাবে না, বারবার ফোন দিতেছে। তাতে কি হয়েছে স্যার? ফোন দিয়েছে, কথা বলতে হবে না, টাকা দিতে হবে না স্যারকে? না না না, ফোন ধরা যাবে না, এখন ফোন ধরা মানেই টাকা চাইবে। আমরা কি স্কুলে বাচ্চা কাচ্চা পাঠাই যে আমরা এখন টাকা দিব? বাচ্চা না পাঠাই, স্যারদের টাকা দিতে হবে না? স্যারদের স্কুলের ভাড়া আছে, অন্য অন্য খরচ আছে। না না না, স্কুলে এটা করা যাবে না, আমার সরকারি স্কুল খুলে না, আমি কেন, আমি যেহেতু বাচ্চা পাঠাই না, তাহলে আমি কেন টাকা দিব? না না, স্কুলের বিল্ডিং ভাড়া আছে না, স্যারদের বেতন দিতে হয়, বেতন দিতে হবে। না না না, এটা করা যাবে না, স্কুলের বিল্ডিংয়ের ভাড়া সেটা কি আমাদের দেখার দায়িত্ব? এটা আমাদের দেখার দায়িত্ব না, এটা তাদের বিষয়, তারা কীভাবে ম্যানেজ করে দিবে এটা তাদের বিষয়। আমি কেন, যেহেতু আমি বাচ্চা দিচ্ছি না, আমি টাকা দিব না, সেটা তো বিষয়ে তুমি বলো না কিছু। মনে হয় স্যার এসে পড়েছে, দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? অনেক আছে স্যার, কেমন আছেন? আপনার ফোন দিয়েছিলেন, আমি ব্যস্ত ছিলাম, এর জন্য ফোনটা কেটে দিয়েছি, ফোনটা ধরতে পারি নাই। আমি বুঝতে পেরেছি, এই জন্যই আমি বাসায় চলে এসেছি। আপা, অনেকদিন যাবত তো স্কুল চলতেছে না, 15 মাস ধরে বেতন পাচ্ছি না, তাই অনেক টাকাই আপনাদের জমে গেছে, কিছু টাকা দিলে উপকৃত হতো। জানেনই তো আমাদের স্কুল ভাড়া দিতে হয়, তারপরে টিচার শিক্ষকদের বেতন দিতে হয়, তারাও তো চলতে হয়। আপনারা যদি বেতন না দেন তাহলে কিভাবে আমরা চলব? আমরা তো টোটালি এখন বাচ্চা পাঠাচ্ছি না, এই জন্য আসলে বেতনও দিচ্ছি না, এখন কি বলবো স্যার আপনারা। আর তাছাড়া আমরাও তো দেখতেছি, যেহেতু পাঠাচ্ছি না তাই বেতনও দিচ্ছি না।
আসলে এই সরকার তো স্কুল বেতন দিতে আপনাদের বলে না দিতে বলে নাই, স্কুল তো বেতন দিতেই হয়, কারণ আপনার জন্যই তো স্কুলটা রেখেছি। যদি স্কুলটা ছেড়ে দিতাম তখন আপনারা কোথায় বাচ্চা পড়াতেন? আসলে স্যার ঠিক আছে, আপনার কথা আমরা বিবেচনা করব, আপাতত আমরা মনে হয় একটু ঘরে আলোচনা করে নিই ভালো হয়। কত টাকা হয়েছে আমি ওর আব্বার সাথে আলোচনা করে আপনি আপনার কালকে স্কুলে গিয়ে কিছু টাকা দিয়ে আসবো। আগামীকাল আসেন, আমি একবারে আপনাকে লিখে দেব না কত টাকা। আচ্ছা স্যার, তাহলে অফিসে আমরা কখন আসব? সকাল 10টার দিকে আসেন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমি কিন্তু পুরো টাকা না দিতে পারলেও অল্প টাকা দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা। আর স্যার যথাসম্ভব স্কুলটা তাড়াতাড়ি খুলে ফেলার চেষ্টা করেন, আমাদের বাচ্চা তো বাসায় লেখাপড়া করতেছেই না, আর সারাক্ষণ দুষ্টামি আর মোবাইল আর কম্পিউটার গেমস নিয়ে বসে থাকতে থাকতে চোখের সমস্যা হয়ে যাচ্ছে। আমার মনে হয় সরকার কর্তৃক আলো ঘোষণার অপেক্ষা না থেকে আমরা নিজেদের মতো উদ্যোগ নিয়ে স্কুলটা খুললে ভালো হয় আমাদের জন্য, আমাদের সন্তানের জন্য। কারণ পড়ালেখা এতই গ্যাপ পড়ে যাচ্ছে যে ওরা এখন বাসায় থেকে দুষ্টমি করতে করতে এখন আমাদের কথা তো শুনতেছেই না আর পড়াও করতেছে না। 2 বছর ঘর বসে থাকতে থাকতে এখন আমার ছেলে থাকতো ক্লাস 2-তে, এখন সে বর্তমানে আছে নার্সারিতেই পড়ে আছে। তো এক বই তো আর ওদের পড়তেও ভালো লাগে না, ওরা আরও নতুন নতুন বই পড়তে চাচ্ছে, নতুন নতুন উপরে ক্লাসে উঠতে চাচ্ছে, অন্যদের দেখা দেখি আরও উপরে লেভেলে উঠতে চাচ্ছে। তো এখন এভাবে কিন্তু বয়সটাও পার হয়ে যাচ্ছে, তো এটা তো আর সরকার বিবেচনা করতেছে না। তো এত আমাদের উচিত যে আমরা নিজ উদ্যোগে মনে হয় খুললে ভালো হয়, তা আপনি কি বলেন? দেখি এই মাসের মধ্যে তো সব শিক্ষামন্ত্রী বলেছে দেখি খুলবে, যেহেতু অভিভাবক এখন পড়াতে চাচ্ছে তা আমরা সাপোর্ট পাচ্ছি এখন, তাহলে আমরা সরকারকে জানাবো যে অতি শীঘ্রই এই মাসের মধ্যে স্কুল খুলে দিন। চেষ্টা করবেন স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, যতদিন সম্ভব তাড়াতাড়ি খুললে বাচ্চাদেরও ভালো আমাদের সবার জন্যই ভালো, এটা মনে হয় সব বাচ্চাদের জন্যও ভালো হবে। ঠিক আছে আপা, আজকের মতো উঠি, তা ভাইজান আসবেন স্কুলে, আগামীকাল দুজনেই আসেন। আচ্ছা স্যার আসবেন স্যার। আচ্ছা এখন কি বলো, কালকে স্কুলে গিয়ে না হয় টাকাটা কিছু পরিশোধ করে দিই? টাকা কি? হ্যাঁ দিয়ে দাও স্যার, তো অসুবিধার ভিতরেই আছি, এত কষ্ট করে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ইনশাল্লাহ, তাহলে তুমি টাকা দিও, আমি সকালে গিয়ে দিয়ে আসবো। না নাকি তুমিও চেয়েও সাথে, স্যার খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকলো এই কথা, আমি যাই কাজে। সারাদিন কোথায় ছিলে তুমি? সারাদিন ছিলাম, বললাম একটা ভালো চাকরির জন্য বউ। তোমাকে কতবার ফোন দিছি, আর বাজার কোথায়? বাজার আনতে পারিনি, চেষ্টা করেছি বাজার আনার জন্য, টাকাটা পাইলাম না। একটি দোকানে চাকরির জন্য চেষ্টা করেছি, সে বলছে কালকে দিবে চাকরিটা, তাহলে আমি বাজার আনার জন্য চেষ্টা করব। বাজার আনতে পারিনি, তো একটি চাকরি নিয়েছি আজকে অ্যাকাউন্ট সেকশনে সেলসম্যান হিসেবে, তো আমি তার কাছে অ্যাডভান্স চেয়েছি, তা আগামীকাল দিবে, দিলে আমি ভালো বাজার নিয়ে আসবো। বাজারটা আমি আনতে পারলাম না, তো আজকে একটি চাকরি নিয়েছি সেলসম্যান হিসাবে, আগামীকাল অ্যাডভান্স করবে, তাহলে আমি বাজার নিয়ে আসবো। অনেক চেষ্টা করেছি পরিচিত দোকানগুলো থেকে বাকি দেওয়ার জন্য, কিন্তু দিল না, আগের টাকাই তো পায়, দিবে কেমন? আচ্ছা তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি একটা কথা বলি। বলো। আমি চাচ্ছি তোমার পাশে দাঁড়াইতে, কারণ এভাবে সংসার চলে না। তো তুমি যদি কিছু মনে না করো গার্মেন্টসে ঢুকলে কেমন হয়? দেখো অনেক চাকরি তো আছে, গার্মেন্টসে কেন করবে চাকরি? তাও ঠিক, কি করবো বলো তো, আমি তো কোনোদিন চাকরিই করিনি।
দেখো আমি একজন মাস্টার হয়ে একটা স্কুল স্কুলের একজন মাস্টার হয়ে তুমি তার ওয়াইফ, তুমি গার্মেন্টসে চাকরি করলে মানাবে? তুমি শিক্ষিত পারসন, এখানে মানানোর বেমানার না। আগে তো বাচ্চা মানুষ করতে হবে, সংসারটা চালাইতে হবে, পেট তো আর এই কথা শুনবে না। বাড়িওয়ালা আসছে কাল বিকালে, টাকা চাইয়ে গেছে, আমি দিতে পারি নাই। দেখি আর একটু সময় নাও, আমি ভাবি তুমি গার্মেন্টসে চাকরি করবে কি না। আমাকে একটু সময় দাও, এত তাড়াতাড়ি অতিষ্ঠ হয়েও না, কষ্টের মধ্যে মানুষ জীবন যাপন করে। তুমি যদি আমাকে অনুমতি দিতে তাহলে আমার খুব ভালো হতো, তোমার পাশে দাঁড়াইতে আমার খুব ইচ্ছা হয়। কারণ বিপদের সময় যদি আমি তোমার পাশে না দাঁড়াইতে পারি তাহলে কেমন বউ হইলাম তোমার, বলো। আমাকে তোমাকে কেন চাকরি করতে হবে, কিছুদিন সময় দাও, সব ঠিক হয়ে যাবে, স্কুল খুলবে, আমরা দুজন দুজনে ভালোবেসে বিয়ে করেছি। আমি তোমাকে দেখি, আমাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে, কিছুদিনের মধ্যেই স্কুল খুলবে, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আমি চাই না তোমাকে কষ্ট দিতে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর সেই জন্যই তো আমি তোমার পাশে দাঁড়াতে চাই। ভালোবাসা মানুষ যদি আমি এভাবে তাকায় তাকায় আমার সহ্য হয় না তোমার কষ্ট। তুমি একজন স্কুল মাস্টার, সেখানে তুমি একটা দোকানের সেলসম্যান হিসেবে কাজ করো, এটা কি ভালো দেখায়? এটা কি মানায়? তো এটাই যদি তুমি করতে পারো তাহলে সেখানে আমি গার্মেন্টস করতে দোষ কোথায়, বলো না। কি হলো না, তুমি কেন চাকরি করবে? আমি চেষ্টা করব সামনের দিকে যাতে কষ্ট না হয়, সরকার স্কুল খুলে দেবে, আমাদের কষ্ট দূর হবে। আমরা চাচ্ছি তাড়াতাড়ি স্কুল খুলে দেখ সরকার, আমাদের কষ্ট দূর হোক। কবে স্কুল খুলবে? স্কুল খুলতে খুলতে আমরা তো শেষ হয়ে যাচ্ছি, এভাবে তো আর চলতেছে না, আর পারতেছি না, বুঝছো? আহ, স্কুল খুলবে, দুর্যোগহারা হয়েও না, সরকার এ মাসের মধ্যে স্কুল খুলে দেওয়ার সম্ভাবনা আছে, আমাদের কষ্ট শেষ হবে। যাক, সেটাই জনশক্তি হয়। বাবা তুমি কোথায় ছিল? বাবা তুমি কোথায় ছিল? তুমি কোথায় ছিল আব্বু, আসো নাই কেন? বাবা তুমি এতক্ষণ কই ছিল, আসো নাই কেন? দেখেছ বাচ্চারাও তোমাকে নিয়ে সারাদিন খুব টেনশন করছে, তাই না? একটা কথা বলি, শোনো, আজকে বাজারে যেয়ে তুমি গরু গোশ নিয়ে আসবে, কারণ কি আমার কাছে কিছু জমানো টাকা আছে, এই টাকাটা দিব, আর পোলাও চাল নিয়ে আসবে, আর আমরা কিন্তু বিকেলে ঘুরতে যাবো আজকে, সবাই মজা করবো আজকে, ঠিক আছে বাবা? সবাই আজকে মজা করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে বসো, আমি আমার একটু কাজ আছে। হ্যাঁ, বা আমরা ঘুরতে যাবো? হ্যাঁ আমরা ঘুরতে যাবো, আজকে গরু গোশত নিয়ে আসবে তোমার বাবা, ঠিক আছে? লক্ষ্মী ছেলে বাবা। কিন্তু আমরা চিড়িয়াখানা? জি, আজকে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাবোই বিকেলে।